সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি সোলারিন আলেকজান্ডার ডিবাং করতে যাচ্ছি ইসলামের অন্যতম একজন প্রখ্যাত ও পরিচিত মুখ ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক সাহেবকে চলুন তাহলে আজকে ডিবাং করে ফেলি আমাদের এই জাকির নায়েক সাহেবকে এবং আজকে আমরা দেখব জাকির নায়েক সাহেব কিভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম সমাজকে শিরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং তাকে যে সমস্ত মুসলিমরা অনুসরণ করে তারা আসলে চরমভাবে বেদাতি কাজ করছে একইভাবে ইসলাম ধর্ম অনুযায়ী শিরক হচ্ছে একটি মহা পাপ একটি মহা জঘন্য একটি গুণা এরকম একটি গুণার দিকে মানুষকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন চলুন প্রথমে তার বক্তব্য শোনা যাক সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরোনাতেই বলা হয়নি শুধু কলকি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি জানেন আবারও বলতে পারেন কি বলবো ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের তেরো অনুচ্ছেদের তিন নম্বর পরিচ্ছেদ ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদ নয় নম্বর পরিচ্ছে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের তিন পরিচ্ছেদ

তিনি বলছেন যে হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে। কথা সেখানে লেখা রয়েছে এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী আমি আবারও বলছি এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ নবী বলা হয়েছে কাকে মুহাম্মদ সাল্ল আলাহাল্লামকে এবং মুসলিমরা আজকাল প্রায়। তারা দাবি করছে যে মোহাম্মতি হচ্ছেন কলকি অবতার এই ব্যাপারটি ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা ভয়ঙ্কর শিরকের কাজ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে প্রথমে সেটা জেনে নি অবতার কাকে বলে অবতার হচ্ছে হিন্দু দেবতা বিষ্ণুর সঙ্গেই অবতার বাদের সম্পর্ক যদিও এই মতবাদ কিছু কিছু ক্ষেত্রে অন্য কয়েকজন দেবদেবীর সঙ্গে যুক্ত করা হয় হিন্দু ধর্মগুলোতে বিষ্ণুর অবতারগুলির ভিন্ন ভিন্ন তালিকা পাওয়া যায়। গরুর পুরাণ গ্রন্থে বিষ্ণুর দশ অবতার ও ভাগবত গ্রন্থে বিষ্ণুর বাইশটি অবতারের বর্ণনা পাওয়া যায় যদিও শেষ পুরাণটিতে এও বলা রয়েছে বিষ্ণুর অবতারের সংখ্যা অগণিত বৈষ্ণব ধর্মতত্ত্বে অবতার বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতবাদ হিন্দু ধর্মের দেবী কেন্দ্রিক মহাশক্তির বিভিন্ন রূপ বর্ণিত হয়েছে। তাদের মধ্যে দুর্গা, ত্রিপুরা সুন্দরী সর্বাধিক পরিচিত মধ্যযুগে রচিত কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থে গণেশ ও শিব প্রমুখ কয়েকজন দেবতার অবতারের কথা উল্লেখিত হলেও সেই গ্রন্থগুলি অপ্রধান ও স্বল্প পরিচিত উল্লেখ্য হিন্দু ধর্মের বৈষ্ণব ও শৈব সম্প্রদায়ের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হল এই অবতার বাদ তাহলে আমরা বুঝতে পারলাম যে অবতার কাকে বলে অবতার হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর একটি মানুষ রূপ অর্থাৎ এই পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় এই পৃথিবীতে যখন অধর্ম অনেক উপরে উঠে যায় অধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করে তখন পাপকে বিনাশ করার জন্য পাপীকে বিনাশ করার জন্য অধর্মকে নির্মূল করার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর নিজেই পৃথিবীতে মানুষের দেহ নিয়ে আসেন এবং অধর্মকে পাপকে পাপীকে ধ্বংস করে নির্মূল করে পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করেন সুতরাং অবতার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নিজেই হচ্ছেন ঈশ্বর অবতারের সাথে ঈশ্বরের কোনো পার্থক্য নেই স্বয়ং সৃষ্টিকর্তাই আমাদের মাঝে চলে আসেন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে দেন এবং পৃথিবীকে আবার নতুন করে তিনি তৈরি করেন পৃথিবীর সমাজ ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন নিয়ম কারণ তিনি নতুনভাবে তৈরি করেন আমরা বিভিন্ন হিন্দু ধর্মগুলোতে বিষ্ণুর দশটি অবতারের কথা দেখতে পাই তার মধ্যে কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ তারপরে সুয়র বা মাছ এই ধরনের অবতারগুলো আমরা যেরকম দেখি ঠিক একইভাবে পরশুরাম রাম বামন দেবতা এবং শ্রীকৃষ্ণ বা বৌদ্ধকে আমরা একই অবতার রূপেই দেখি এবং তারা হচ্ছেন সরাসরি সৃষ্টিকর্তাই তারা নিজেরাই সৃষ্টিকর্তা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এটাই হচ্ছে অবতার এবং হিন্দু ধর্ম অনুযায়ী সর্বশেষ অবতার হচ্ছেন কল্কি অবতার যিনি শ্রী বিষ্ণু দেবের একটি অংশ অর্থাৎ শ্রী বিষ্ণু পৃথিবীতে মানুষ রূপে আসবে এবং সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে চলুন আগে আমরা এখন জেনে আসি কলকি অবতার সম্পর্কে কিছু তথ্য হিন্দু ধর্মের একজন অবতার যিনি কলিযুগে মানব সমাজের ত্রাতা হিসেবে আবির্ভূত হবেন কলকি হচ্ছেন ভগবান বিষ্ণুর সর্বশেষ রূপ আমি আবারও বলছি কলকি হচ্ছেন ভগবান বিষ্ণুর সর্বশেষ রূপ হিন্দু ধর্মশাস্ত্র পুরাণ থেকে জানা যায় কল্কি অবতার সাদা ঘোড়ার পিঠে খোলা তরবারি হাতে আবির্ভূত হবেন কল্কি অবতার কলি যুগের অবসান ঘটিয়ে সত্য যুগ শুরু করবে ভাগবত পুরাণ এক অবলিক তিন অবলিক পঁচিশে বলা হচ্ছে অতপর দুই যুগের অর্থাৎ কলিযুগ ও সত্য যুগের সন্ধিক্ষণে ভগবান কলকি অবতার রূপে বিষ্ণু নামক ব্যক্তির পুত্র হিসাবে জন্ম গ্রহণ করবেন আমি আবারও বলছি স্বয়ং ভগবান কলকি অবতার রূপে বিষ্ণু যশ নামক একজন ব্যক্তির পরিবারে তিনি আসবেন তার পুত্র হয়ে ওই সময় পৃথিবীর প্রায় সমস্ত শাসক অধপতিত হয়ে লুটেরা ও ডাকাতের পর্যায়ে নেমে পড়বে এর অর্থ হল ভগবান এই কলিযুগের শেষে দিকে কলকি অবতার হিসেবে আবির্ভূত হবেন তিনি অসাধু লোকদের বিনাশ করার দায়িত্ব শেষ করার পর খুব কম সংখ্যক লোক বেঁচে থাকবে যারা সৎ ও ধার্মিক কলকি অবতারের পর এই পৃথিবীতে আবার সত্য যুগ শুরু হবে সনাতন ধর্ম অনুযায়ী কলিযুগের সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর যা পণ্ডিতদের গবেষণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে শুরু হয়েছে এখন কেবল মাত্র চলছে পাঁচ হাজার বছর সেই হিসাব অনুযায়ী কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক অনেক দেরি তাহলে আমরা বুঝলাম যে কল্কি অবতার হচ্ছেন স্বয়ং ভগবান বা শ্রী বিষ্ণু যিনি পৃথিবীতে মানুষের রূপে আসবেন অর্থাৎ ভগবানের সাথে কল্কি অবতারের কোনো পার্থক্য নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নয় শ্লোক সাথে বলা হচ্ছে হে কন্তেয় সমস্ত জড় সৃষ্টি প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি অর্থাৎ বিষ্ণুর রূপ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসে তার শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে সমস্ত কিছু তিনি তার থেকেই সৃষ্টি করেন আবার তিনি তার থেকেই সবকিছু ধ্বংস করেন তৈরি করেন অর্থাৎ হিন্দু ধর্ম ভগবান বা বিষ্ণুদেব এবার আমরা দেখব যে নবী কাকে বলে রাসুল কাকে বলে নবী বলতে সেই সব ব্যক্তিকে বোঝানো হয় যারা দাবি করেন যে ঈশ্বরের সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ বা বার্তা বিনিময় হয়েছে তারা নিজেরা যেই সকল শিক্ষা লাভ করেন তা নিঃস্বার্থভাবে অন্যান্য লোকদের মাঝে বিলিয়েতেন নবীদের অধিকাংশই মানুষকে সুসংবাদ অথবা সতর্ক প্রদান করেন নবীগণ যেই বার্তা লাভ করেন তাকে নবুয়াদ বলা হয় অর্থাৎ নবীরা হচ্ছে এমন কিছু ব্যক্তি যে নিজে দাবি করছে আমার সাথে সৃষ্টিকর্তার যোগাযোগ হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শব্দের আক্ষরিক অর্থ বার্তাবাহক কিন্তু পরিভাষায় মিস লুগাত অভিধানের আটশো সাতচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য বার্তার প্রবক্তা বা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক স্বরে আকায়েত আন নাসাফি কিতাবের সম্মানিত লেখক প্রখ্যাত আকায়েত শাস্ত্রের ইমাম আল্লামা তা লিখেছেন নবী হলেন তারা যাদেরকে আল্লাহতালা তালা সৃষ্টি জগতের প্রতি শরীয়তের বাণী পৌঁছানোর উদ্দেশ্যে প্রেরণ করেছেন তবে নতুন শরীয়তে তথা নতুন আসমানি কিতাব থাকা শর্ত নয় অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা নবী দাবি করবে তাদের মূল কাজ হচ্ছে তারা যেহেতু সৃষ্টিকর্তা কর্তৃক নির্বাচিত তারা কোনো বই দিবে না নতুন কোনো শরীয় দিবে না কিন্তু তারা আল্লাহর শরীয়তটাকে বা আল্লাকে নতুন করে পরিচয় করাবে এবং তারা হচ্ছে কতগুলো নির্বাচিত ব্যক্তি আল্লাহ কর্তৃক এবার আমরা দেখবো যে রাসুল কাকে বলে আল্লামা ইমাম তা তাজানি লিখেছেন রাসুল হলেন তারা যাদেরকে আল্লাহ সৃষ্টি জগতের প্রতি তাবলিক করার জন্য করেছে এবং তাদের ক্ষেত্রে নতুন হওয়া হচ্ছে সত্য প্রসিদ্ধ আকায়েত কিতাব একদুল ফারায়ত কিতাবের চব্বিশ নং পৃষ্ঠাতেও এমনই উল্লেখ আছে এক কথায় আমরা অবশেষে বুঝলাম রাসুল হতে হলে নতুন শরিয়ত সহ নতুন কিতাব প্রাপ্ত হতে হবে তবে নবীদের জন্য নতুন কিতাব বা নতুন শরীয়ত প্রাপ্ত হওয়া শর্ত নয় সেজন্য প্রত্যেক নবীকে রাসুল বলা যাবে না তবে প্রত্যেক রাসুল একই সাথে নবী এবং রাসুল দুটোই তাহলে আমরা বুঝতে পারলাম যে মোহাম্মদ হচ্ছেন বা জিজাস হচ্ছেন মুসা হচ্ছেন কোনো সৃষ্টিকর্তা নয় তারা নিজেরা হচ্ছেন সৃষ্টিকর্তা পেরিত বা সৃষ্টিকর্তা কর্তৃক নির্বাচিত এমন একজন মানুষ দেখতে পেলাম যে বা বা নবী হচ্ছে আল্লাহ আল্লাহ নির্বাচিত একজন মানুষ তিনি কোনো অবস্থাতেই সৃষ্টিকর্তা বা আল্লাহর বা ভগবানের কোন অংশ নয় এবার আমরা দেখব যে কলকি পুরাণে বা ভবিষ্যৎ পুরাণে কি কি বলা হচ্ছে কলকির জন্মস্থান হচ্ছে সম্বল জেলা মরাদাবাদ অবস্থান নর্দমা নদীর পাশে স্টেট উড়িষ্যা পিতামাতার নাম হচ্ছে বিষ্ণু আশা পিতার নাম মাতার নাম সুমতি এবং তাদের গোত্র হচ্ছে ব্রাহ্মণ এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য যে জন্মের সময় পরশুরাম কুব ব্যাস অশ্বত্থামা ও অন্যান্য মুনি ঋষিরা যুবক সন্ন্যাসীর রূপে তার সাথে দেখা করবেন কলকির তিন ভাই তার কোন বোন নেই তার ভাইদের নাম হচ্ছে কবি প্রজ্ঞা হচ্ছে কলকি এবং সেই রাজা রাজা থাকবেন রূপ। শিক্ষা গুরুকুল থেকে স্থান হচ্ছে মহেন্দ্র পর্বত উড়িষ্যায় তিনি ব্যা ধনুর্বিদ্যা বর্মবিদ্যা এবং তার শিক্ষক হবেন পরশুরাম আরো বলা হচ্ছে যে শিবের দয়াতে তিনি ধ্যান করা শিখবেন এবং শিব তাকে একটি দ্রুত চলমান ঘোরা দেবে যেটি তার ইচ্ছে বুঝে তৎক্ষণাৎ সেই স্থানে নিয়ে যেতে সক্ষম হবে শিব তাকে একটি সুখ পাখিও দিবে যে পন্ডিত থাকবে এবং তাকে সাহায্য করবে শিব তাকে একটি তলোয়ার দিবে যা এতই শক্তিশালী যে এর সামনে কিছুই প্রতিরোধযোগ্য থাকবে না তার বন্ধু হবে ভার্গব গরগা ভরগা ও বিশাল আর তার বিবাহ হবে সিনহালা রাজকন্যা পদ্মাবতীর সাথে তাহলে এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী কলকি অবতারের পরিচয় পুরাণ ভাগবত পুরাণে এই তথ্যগুলোই আমরা দেখি এখন আমরা কল্কির সাথে মোহাম্মদের কোনো মিল পাই কিনা দেখি প্রথম হচ্ছে মোহাম্মদের সাথে কোনো রাজকন্যার বিবাহ হয়নি মোহাম্মদের পিতা কি ব্রাহ্মণ ছিলেন কুরাইশ বংশ আর ব্রাহ্মণ মোটো এক নয় মোহাম্মদের আরো তিন ভাই ছিল না কলকির আরো তিনটা ভাই ছিল মোহাম্মদ পরশুরাম থেকে ব্যাধ শিক্ষা গ্রহণ করেননি কলকি প্রচারের ব্যবস্থা করবে মোহাম্মদ ব্যাট প্রচারের ব্যবস্থা করেননি মোহাম্মদ শিবের উপশাসক ছিলেন না মুহাম্মদের জন্মের সময় কোনো সন্ন্যাসী মোহাম্মদের সাথে দেখা করতে আসেনি আর সবচেয়ে বড় কথা যে মোহাম্মদের পিতা বা বাবা মুহাম্মদের জন্মের আগে মারা গেল কলকির বাবা মুহাম্মদের অর্থাৎ কলকি অবতারের বাবা কলকির জন্মের পরও বেঁচে তাহলে এখানে দুটা বিশাল পার্থক্য এক হচ্ছে মোহাম্মদের জন্মের আগে মারা গিয়েছে মোহাম্মদের বাবা আব্দুল্লাহ কিন্তু কলকির জন্মের পরে তার বাবা অবশ্যই বেঁচে এবং মোহাম্মদ ছিল পিতামাতার একমাত্র সন্তান কিন্তু কল্কি হচ্ছে পিতামাতার চতুর্থ সন্তান তাহলে কোন অবস্থাতে মোহাম্মদ এবং না এবং আরো বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে কলকি মানেই হচ্ছে বা অবতার মানেই হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার একটা অংশ কিন্তু মোহাম্মদ কোনোভাবেই সৃষ্টিকর্তা নন তিনি আল্লাহ থেকে বরণন তিনি হচ্ছেন আল্লাহ প্রেরিত একজন মানুষ এই সম্পর্কিত একটি হাদিস হাদিস সহি অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে চার হাজার সাতশো ছিয়াত্তর এই ক্ষেত্রে আপনার সুরা লোকমানের তেরো নম্বর আয়াতটা দেখবেন সুরা লোকমান হচ্ছে ছত্রিশ নাম্বার একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত এই আয়াতে বলা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না নিশ্চয় শিরক তো মহাপাপ আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন এই আয়াতটি অবতীর্ণ হল যারা ইমান এনেছে এবং ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি এটি রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের উপর খুবই কঠিন হলো তখন তারা বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে তারা তাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি রাসুল বললেন এই আয়াত দ্বারা এই অর্থ বুঝানো হয়নি তোমরা কি লুকমানের কথা শুনোনি যা তিনি তার পুত্রকে বলেছিলেন নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম এই ছাড়া সুরা আল জুমার উনচল্লিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি আল্লাহর শিরক স্থির করলে তোমার কর্ম তো বিফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিন হাজার হতে বর্ণিত তিনি বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কুলুষিত করেনি জুলুম দ্বারা তখন সাহাবাদের কাছে গুরুতর মনে তারা বললেন আমাদের মাঝে এমন কে আছে যে তার ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করে না তখন রাসুল আল্লাহ বললেন তা অবশ্যই এমনটা নয় তোমরা কি লুকমানের কথা শ্রবণ করনি শিরোকয় বিরাট জুলুম এখন শিরক কি জিনিস শিরক হচ্ছে আল্লাহ তালার সাথে অন্য কাউকে সম্পর্কযুক্ত করা তার জায়গায় আপনি অন্য কাউর পূজা করলে এবাদত করলে প্রার্থনা করলে প্রে করলে সেটা হয়ে যাচ্ছে শিরক এখন আপনি বা যারা মুসলিম আছেন তারা কি বলতে চাচ্ছেন যদি আপনি বলেন যে মোহাম্মদ হচ্ছে স্বয়ং কি অবতার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ হচ্ছে সৃষ্টিকর্তার মানুষ রূপ বা মানবরূপ তার মানে আপনি এটাই বলছেন যে মোহাম্মদ হচ্ছে স্বয়ং অর্থাৎ স্বয়ং মোহাম্মদ রূপে পৃথিবীতে এসেছে এই এই কথা কথা বলার বলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে শিরক করছেন এবং কারণ আমি আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন কেননা সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে শিরক করা মোহাম্মদ একজন মানুষ কোরআনেও বলা হচ্ছে মোহাম্মদ একজন মানুষ আগের নবীরাও মারা গিয়েছে মোহাম্মদ মারা যাবে ইমরান আয়াত এই কথাটা বলা হচ্ছে এখন আপনারা যদি মোহাম্মদকে কলকি অবতার দাবি করেন তাহলে আপনারা মেনে নিচ্ছেন যে মোহাম্মদ হচ্ছে স্বয়ং আল্লাপাক এবং এই আল্লাপাকটা কি নামে পরিচিত বিষ্ণু নামে পরিচিত এবং এই আল্লাপাক অর্থাৎ বিষ্ণুর বউ আছে এই বিষ্ণুর সন্তান আছে এই বিষ্ণুর চার হাত আছে এই বিষ্ণু শুয়ে থাকে বিশাল একটা সাপের উপরে তাহলে আপনি কিন্তু আরো ভয়ানক শিরক করছেন কারণ আপনার আল্লাহর কোনো স্ত্রী নেই আপনার আল্লাহ কখনো সাপের পিঠে বা সাপের উপরে শুয়ে থাকে না আপনার আল্লাহ কখনোই করে সেমিটিক ধর্ম ধর্মগুলোর মধ্যে সৃষ্টিকর্তা পৃথিবীতে আসেন না তিনি তার কিছু প্রতিনিধি নির্বাচন করেন প্রতিনিধি আর স্বয়ং মানে মালিক কিন্তু এক কথা না এবং এই প্রতিনিধিরা কোনো অতিপাকৃত কোনো প্রাণী না এরা হচ্ছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ পার্থক্য হচ্ছে যে আল্লাহ পাক এদের সাথে সরাসরি কথা বলেন বা এদেরকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দেন কিন্তু আমাদের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেন না কিন্তু এরা কোন অবস্থাতে কিন্তু মানুষ বই অন্য কোনো কিছুই নয় আপনার মতো আমার মতো সাধারণ মানুষ কিন্তু এখন আপনারা যদি কলকি অবতারকে মোহাম্মদ বলে থাকেন আপনি একই সাথে স্বীকার করে নিলেন যে মোহাম্মদই হচ্ছে স্বয়ং পাক। মোহাম্মদী পুরো পৃথিবীতে পাকের কাছ থেকে মানুষ রূপ নিয়ে এসে গিয়েছে যেই কথাটা অনেক খ্রিস্টান বলে যে জিজাস হচ্ছে বা যিশু হচ্ছে সৃষ্টিকর্তার মানব রূপ যেটা ইসলাম ধর্মের অনুসারীরা পুরাপুরি প্রত্যাখ্যান করে সেটাকে তারা বাদ দিয়ে দেয় তাহলে জাকির নায়েক সাহেব যে কথাটা বললেন যে হ্যাঁ কলকি অবতারের কথা বা মুহাম্মদের কথা পুরাণ অথবা ভাগবত পুরাণ বা ব্যব মধ্যে বলা হচ্ছে সর্বশেষ রাসুলের কথা বলেছে নবীর কথা বলেছে তার মানে জাকির নায়েক সাহেব অবতার এবং রাসুলের পার্থক্য জানেন না যদি তিনি জানতেন তাহলে অবশ্যই তিনি বলতেন যে অবতার এবং রাসুল বা নবী এক নয় অবতার হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা আর রাসুল বা নবী হচ্ছে সাধারণ মানুষ আর আপনি যদি সাধারণ মানুষকে নবীকে বা রাসুলকে সৃষ্টিকর্তার সাথে সম্পর্কযুক্ত করেন বা সৃষ্টিকর্তা মনে করেন সেটা হচ্ছে আল্লাহর সাথে ভয়াবহ শিরক করা এবং এই ধরনের গোজামিলগুলো দিয়ে যারা ইসলাম পালন করে ইসলামের দৃষ্টিতে তারা ভয়াবহ শিরক করছে কারণ আল্লাপাকের কোনো স্ত্রী নেই কোরআনেই বলা হচ্ছে আল্লাপাকের স্ত্রী নেই পাকের সন্তান নেই আল্লাপাক কখনোই সাপের উপরে বসে থাকেন না আল্লাপাক কখনোই পৃথিবীতে মানুষ রূপে আসেন না আল্লাপাক কখনোই মেয়ে রূপ ধারণ করেন না বিষ্ণু নারী রূপ ধারণ করে নাচ গান করে দেবতা এবং অসুরদেরকে তিনি নানা ধরনের ছল করতেন অমৃত নিয়ে তার মানে আপনার আল্লাহ কি নারী হয়ে এ ধরনের কাজগুলো করেছে এই কথাগুলো বলা হচ্ছে আপনি আল্লাহর সাথে সাথে এমন কিছু রাসুলের জঘন্য কাজ করছেন যেটার শাস্তি হচ্ছে ইসলাম অনুযায়ী মৃত্যুদণ্ড আর মোহাম্মদকে বুঝার জন্য কোরআন হাদিস তাফসির সিরাত এই ছাড়া অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে ব্যাদ থেকে উপনিষদ থেকে পুরাণ থেকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমাদেরকে মোহাম্মদ সম্পর্ক বা ইসলাম সম্পর্কে বুঝতে হবে না কিন্তু আমরা যখন ধর্মকে এক করতে যাব। দুটা বিশেষ করে মুসলিমরা যখন কলকির সাথে মোহাম্মদের তুলনা করতে যান সেক্ষেত্রে ভয়াবহ রকম কিছু আমরা অসামঞ্জস্য দেখি কারণ মোহাম্মদের পিতা মুহাম্মদের জন্মের পূর্বেই মারা গিয়েছে কলকির পিতা কলকি জন্মের পরও বেঁচে ছিলেন কলকি নিজে এবং তার পিতা মাতা তিনজনই ছিল ব্রাহ্মণ কিন্তু মোহাম্মদের পিতামাতা বা মোহাম্মদ ব্রাহ্মণ ছিলেন না মোহাম্মদ হচ্ছে প্রথম এবং শেষ সন্তান কলকি হচ্ছে চতুর্থ সন্তান এখানের মধ্যে মোহাম্মদ যে কলকি নয় সেটা স্পষ্টভাবে প্রমাণিত এবং হিন্দু ধর্ম সম্পর্কে বুঝার জন্য আমাদের কোনো মুসলিমের কাছে যাওয়ার দরকার নেই হিন্দু ধর্ম সম্পর্কে বোঝার জন্য জানার জন্য আমরা অবশ্য একজন হিন্দু ধর্মের পন্ডিতদের সাথে বসবো যেরকম কোরআন হাদিস বুঝার জন্য আমাদেরকে আলেমদের সাথে মাওলানা মুফতিদের সাথে বসতে হয় ঠিক একইভাবে হিন্দু ধর্ম বুঝার জন্য আমরা তাদের পণ্ডিতদের সাথে বস বসবো আমাদের কোনো দরকার নেই যে মুসলিমদের কাছে গিয়ে হিন্দু ধর্ম সম্পর্কে জানা বা শেখা যদি সেটাই হয় তাহলে মুসলিমরাও যদি এখন হিন্দুদের কাছে গিয়ে ইসলাম শিখে তারা কি এই কাজে রাজি হবে তা তো হবে না সুতরাং আল্লাহ মুহাম্মদ মোটো এক নয় মুহাম্মদ হচ্ছে আল্লাহ প্রেরিত বা আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ আর কলকি অবতার শ্রীকৃষ্ণ শ্রীরাম পরশুরাম এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা আর আপনি যদি কলকি অবতারকে মেনে নেন আবার এদিকে একটা ভয়াবহ ভেজাল লাগবে সেটা হচ্ছে যে আগের অবতারগুলোকে আপনি মেনে নিয়েছেন তার মানে আপনার আল্লাহ কখনো মাছ হয়ে কখনো কচ্ছপ হয়ে কথোর বলা হয়ে পৃথিবীকে রক্ষা করেছিল আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আপনার আল্লাহ সুয়োরের মতো একটা প্রাণী হয়ে পৃথিবীতে এসে পৃথিবীকে রক্ষা করেছিল ভয়াবহ মিথ্যে কথা এবং ভয়াবহ শিরকি কথাবার্তা সুতরাং জাকির নায়েক সাহেব যে কথাবার্তাগুলো বলেন তাতে তার অবতার এবং নবীর পার্থক্য তিনি বুঝতেই পারেন না অবতার বাদ এবং নবুয় বা নবী বা কাকে বলে এই সম্পর্কে মুসলিম জাকির নায়েক সহ যারা কথাবার্তা বলেন এই সম্পর্কিত কথাবার্তাগুলো তারা আসলে হিন্দু ধর্ম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না অবতার বাত এবং নবুয় দুটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিন্ন এবং বিপরীত মেরুর দুটা অবস্থান অবতারবাদ স্বয়ং সৃষ্টিকর্তার সাথে সম্পর্কযুক্ত নবত সাধারণ মানুষের সাথে সম্পর্কযুক্ত এখন আপনি যদি কোনো নবী বা রাসুলকে অবতার বলে স্বীকৃতি দেন তার মানে আপনি নবী রাসুলকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন এবং সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভয়াবহ অপরাধ শিরক করা এবং আল্লাপাক শিরকের অপরাধ কখনো ক্ষমা করেন না সুতরাং জাকির নায়ক সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলেছে জাকির নায়ক এই কথাগুলো নিজের মন করে বলা এবং তার কথা যারা শুনবেন তারা প্রত্যেকে জাহান হবেন কারণ আপনারা শিরক করছেন সুতরাং মুসলিমদেরকে বলবো যে এই ধরনের ভণ্ডামিগুলো এই ধরনের মিথ্যে প্রপাগান্ডাগুলো এবং এই ধরনের ভুল ব্যাখ্যাগুলো দয়া করে দিবেন না কারণ এতে আপনি আপনার ধর্ম থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন এই কথা বলে আমি সোলাইন আলেকজান্ডার আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ